হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সরস্বতী পুজোর শুভেচ্ছা, ভালোবাসা। আজকে সরস্বতী পুজো, সকাল সকাল সবার বাড়ি নিশ্চয়ই পুজো হচ্ছে, তো আজকে আমি ওই জন্য পুজো নিয়ে বাড়ির ভেতরেই একটা ব্লগ দিচ্ছি, তোমরা সাথে থাকো। পুজো শুরু হয়ে গেছে, এবার পুজো চলছে, এবার আমি যাব পায়েসটা রান্না করতে। এই সব ফল প্রসাদ দিয়ে সব সাজানো হয়ে গেছে, এবার এ পাশটাও দেখা, ইয়ে কর, এ পাশটাও দেখা, হয়েছে দুটোটা জেলে নি। সরস্বতী মাকে দেখা, দেখেছি সরস্বতী মা। এবার আর খিচুড়ি ভোগ দিচ্ছি না, এমনি আমাদের খিচুড়ি রান্না করেছি, খিচুড়ি রান্না করবো। এবার পায়েসের ভোগ দেবো, খালি পায়েস বসিয়ে দিয়েছি, দুধ বসিয়েছি, এদিকে চালটাকেও ভিজিয়ে দিয়েছি। পুজো শুরু হয়ে গেছে, পুজো চলছে, যদিও 12:05 ছেড়ে যাবে, কিন্তু যাই হোক 12টার আগেই বসা হয়েছে, 12টার আগেই বসা হয়েছে। তো বল না, আবার 12টার আগেই তো বসা হয়েছে। তো শাড়ি পরা হয়ে গেল? হ্যাঁ হয়েছে। তো সবাইকে বলো, কমেন্ট করে জানাতে কেমন লাগছে। হ্যাঁ কেমন লাগছে সবাই বলবে দেখে। এই যে মায়ের মূর্তি, এবারে ঠাকুরটা একটু ছোট হয়েছে ঠিকই দেখতে, কিন্তু আগের বারেরটা একটু বড় ছিল, তাই না? আগের বারের থেকে এবারেরটা একটু ছোট, কিন্তু খুব ভালো হয়েছে। ঠাকুরের ওখানে দেখতে গেলাম, স্কুলের ঠাকুরটা দেখলাম, এখানে একটা সরস্বতী ঠাকুর হয়েছে দেখো আমাদের বাড়ির সামনে। তো আমরা বাড়ির সরস্বতী পুজো সব কাজ ছেড়ে এবার এই ঠাকুরটা দেখতে বেরিয়েছি, ভীষণ ভালো। হলুদ শাড়ি পরে আমরা বাচ্চাদের মতো যাই হোক বেরিয়ে গেছি ঠাকুরটা দেখতে, মায়ের কেউ মারও হলুদ শাড়ি, ভীষণ ভালো লাগছে। করলাম